পান্না ও ক্যাটসাই পাথরের উপকারিতা নিয়ে আলোচনা করব। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পান্না পাথরের উপকারিতা। জ্যোতিষ মতে পান্না খুবই গুরুত্বপূর্ণ একটি রত্ন। ইংরেজিতে এই পাথরকে বলা হয় ইমারাল্ড। পান্না ধারণ করার নানা উপকারিতা আছে, তবে যে কেউ পান্না ধারণ করলেই হবে না। এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন দক্ষ জ্যোতিষী বলতে পারেন। কিন্তু সব রত্ন কি সবাই ধারণ করতে পারেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রয়োজন না থাকলে কেউ কোনো রত্ন ধারণ করলে লাভের বদলে উল্টো ক্ষতি হতে পারে। পান্না রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি, তা না হলে পান্না রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। কাদের কখন এবং কেন পান্না ধারণ করা উচিত জেনে নিন। হস্তরেখা বিজ্ঞানে এবং রাশিচক্রে বুধ গ্রহের রুক্ষ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ও বুধের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য পান্না রত্ন ধারণ করা হয়। বুধ গ্রহ যে বিষয়গুলোতে প্রভাব বিস্তার করে থাকে তা হল ব্যবসায়, যোগাযোগ, প্রেম ভালোবাসা, একজনের সাথে অন্যজনের সম্পর্ক, ইচ্ছা শক্তি, কোনো কিছু শেখার ইচ্ছা, আত্মশক্তি। যখন বুধ গ্রহ কারো রাশিচক্রে ভালোভাবে অবস্থান করে তখন মানুষের উন্নতি খুব দ্রুত হয়ে থাকে। কিন্তু যদি বুধ গ্রহ রাশিচক্রে খারাপভাবে অবস্থান করে তাহলে ঠিক এর উল্টো হতে পারে। তাই যাদের বুধ গ্রহের খারাপ অবস্থানের জন্য খারাপ সময় যাচ্ছে তাদের জন্য পান্না পাথর ব্যবহার করা খুবই উপকারী। পান্না পাথর মানুষের মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, কোনো কিছু অর্জনের ইচ্ছাশক্তিকে বৃদ্ধি এবং বিচার বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। পান্না পাথর ধারণে সন্তান স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকে এবং উচ্চ শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। যে কোনো ব্যবসায়িক কাজে পান্না পাথর ব্যবহারে মুনাফা বৃদ্ধি এবং সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। পান্না পাথর ধারণে দুশ্চিন্তা দূর হয় এবং এটি কুষ্ঠরোগ নিরাময়ে সাহায্য করে। পান্না পাথর ব্যবহারে দারিদ্রতা দূর হয় এবং আর্থিক দিকে উন্নতি সাধিত হয়। এবং যে পান্না পাথরের আংটি ব্যবহার করবে সে আর্থিক দুর্দশা থেকে মুক্ত থাকবে, যদি মহান আল্লাহ তাআলা ইচ্ছা করেন। পান্না পাথরের ব্যবহারে শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে পান্না বুধের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী, বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মিথুন রাশি 21 মে থেকে 20 জুন, কন্যা রাশি 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর, তুলা রাশি 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর এবং ধনু রাশি 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর। এ জাতক বা জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে পান্না পাথর। মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশি ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা পান্না পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের বা জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। ক্যাটসাই পাথরের উপকারিতা। জ্যোতিষ মতে ক্যাটসাই খুব গুরুত্বপূর্ণ একটি রত্ন। সংস্কৃতে এর নাম বৈদুর্যমণি, এটিকে আরবিতে লহসনিয়া বলে। পাশ্চাত্যের দেশগুলোয় কখনও বা একে ডাকা হয় ক্রাইসোবেরিল নামে। জ্যোতিষশাস্ত্রে তাই এ গ্রহরত্নের সমাধর সমাধিক বলা হয়। রাহুর দশা এবং কেতুর দশা প্রতিকারে বৈদুর্যমণি তুলনাহীন। আসলে এটি কেতুর প্রিয় গ্রহরত্ন, তাই ধারণ করলে দেহ কেতু এবং মস্তক রাহু উভয়েরই কোপ দৃষ্টি থেকে সুরক্ষিত থাকা যায়। ক্যাটসাই ধারণ করার নানা উপকারিতা আছে, তবে যে কেউ ক্যাটসাই ধারণ করলেই হবে না। এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবেন। কাদের কখন এবং কেন ক্যাটসাই পাথর ধারণ করা উচিত জেনে নিন। কেতুর অশুভ গ্রাস থেকে বাঁচতে প্রধানত ক্যাটসাই ধারণ করা হয়। কেতুর শুভ প্রভাবে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার ব্যবসা ছাড়াও আকস্মিক ঝটকা অর্থ উপার্জনে সহায়তা করে। আর অশুভ রহস্যময়তা, স্বার্থপর, গুপ্ত শত্রুর আক্রমণ, উচ্চস্থান থেকে পতন, কলহ, যৌনরোগ প্রভৃতির হাত থেকে বাঁচতে ক্যাটসাই ধারণ করা উচিত। ক্যাটস আই ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে রক্ষা করে আমাদের। কিভাবে? এ গ্রহরত্নের প্রভাবে মন শান্ত হয়, চিত্ত একাগ্র হয় এবং তখন সহজেই আধ্যাত্মিক পথে মনোনিবেশ করে জীবনে উন্নতি লাভ সম্ভব হয়। অশুভ আত্মা, খারাপ স্বপ্ন বা অন্য কোনো ভয়গ্রস্ত থাকলে ক্যাটস আই পড়া উচিত। কেতুর দুষ্প্রভাব ব্যক্তির জীবনকে কষ্টকারী করে তোলে। ব্যক্তির উপর কেতুর দুষ্প্রভাব থাকলে এই রত্ন ধারণ করা উচিত। যারা ভাগ্যের জোরে অর্থ লগ্নি করেন, শেয়ার বাজারে টাকা লাগান, তারা এই রত্ন ধারণ করলে লাভ পেতে পারেন। যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য ক্যাটসাই পাথর উপকারী। যাদের ব্যক্তিগত জীবন, ব্যবসা বা চাকরি জীবনে অথবা পারিপার্শ্বিক প্রকাশ্য ও গোপন শত্রু রয়েছে তাদের জন্য ক্যাটসাই পাথর খুব খুব উপকারী।
এই পাথর ধারণে ধর্ম কর্মে আকর্ষণ বাড়তে পারে। যে মানুষগুলো ব্যক্তিগত জীবনে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাদের মনোবল বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই রত্ন খুব কার্যকর ভূমিকা গ্রহণ করে। রত্ন ধারণের ক্ষেত্রে এ কথা অবশ্যই মনে রাখতে হবে, শুধু রত্ন ধারণ করলেই হবে না, আপনাকে সার্টিফাইড খাঁটি রত্ন ধারণ করতে হবে, তবে সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অনেক ক্ষেত্রে বহু অর্থ ব্যয় করে রত্ন ধারণ করার পরেও কোনো কাজ দেয় না, তখন আমরা হয় জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্রকেই ভুল বলে গালমন্দ করে থাকি। তাই রত্ন ধারণ করার অন্যতম এবং একমাত্র বিষয় হল রত্নটি খাঁটি কিনা সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, প্রয়োজনে রত্ন বিশারদদের থেকে পরামর্শ নিন। ক্যাটসাই পাথর ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসা নতুন করে ফিরে পাওয়া যেতে পারে। বিশেষ করে বাজি ধরতে যারা পছন্দ করেন বা যারা রিস্ক নিয়ে ব্যবসা করতে পছন্দ করেন, তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে ক্যাটসাই পাথর। জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিজ্ঞানে ক্যাটসাই কেতুর ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী, বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মকর রাশি ২১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি। এই রাশির জাতক বা জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে ক্যাটসাই পাথর। মকর রাশি ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা যারা আছেন, তারা ক্যাটসাই পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের বা জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন, তা না হলে ক্যাটসাই পাথর ব্যবহারে আপনার অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।